হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বৃষ্টি বৃষ্টি টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পার্লারের মতো করে হচ্ছে কি কিট দিয়ে মিল্ক ফেশিয়ালটা করবেন। তো এর আগে কিন্তু একটা মিল্ক ফেশিয়ালের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। ওটা ছিল হচ্ছে আয়ুরের ম্যাসেজ ক্রিম এবং আয়ুরের হচ্ছে স্ক্রাব এবং হচ্ছে কি একটা মুখের একটা মাস্ক সহ কিভাবে মাস্ক দিয়ে আপনারা মিল্ক ফেশিয়ালটা করতে পারবেন সেটা দেখানো হয়েছে। তো আজকে দেখাবো কিট দিয়ে আপনারা কিভাবে মিল্ক ফেশিয়ালটা করবেন। তো হচ্ছে গিয়ে আমি আজকে এই কিটটা দিয়ে, এটা হচ্ছে মিল্কের একটা কিট। তো এটা দিয়ে হচ্ছে, এটার ভিতরে তিনটা ক্রিম থাকে। তো এটা দিয়ে হচ্ছে আমি আজকে আপনাদেরকে মিল্ক ফেশিয়ালটা দেখাবো এবং তার সাথে আমি আজকে আইওরের একটা ক্লিনজার নিয়ে নিয়েছি। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওতে চলে যাই। তো যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তার কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আজকের ভিডিওতে চলে যাই। তো মিল্ক ফেশিয়াল করার জন্য আমার সর্বপ্রথম দরকার হবে একটা মিল্কের কিট। তো এই মিল্কের কিটটা হচ্ছে কি খুব মানে সহজে আপনারা বুঝতে পারবেন এটা ব্যবহার বিধি। আসলে মেন সমস্যা কি অনেকে ব্যবহারটা বুঝতে পারে না। তো দেখেন এইটা হচ্ছে মিল্কের কিট। তো এটার ভিতরে হচ্ছে গিয়ে খুব সহজ সিস্টেমে হচ্ছে আপনারা এই ফেশিয়ালটা করতে পারবেন। এর ভিতরে ফার্স্টে থাকে হচ্ছে গিয়ে, এটা কি দেখি, এটা হচ্ছে ক্রিম, এটা হচ্ছে আপনাদের মিল্কের হচ্ছে ক্রিম। এটা দিয়ে আপনি হচ্ছে ফার্স্টে ম্যাসেজ করবেন, এটা দিয়ে হচ্ছে প্রথম ম্যাসেজ আর কি এই ক্রিমটা দিয়ে। তারপরে হচ্ছে, তারপরে হচ্ছে এইটা হচ্ছে যে মিল্কের জেল, এই জেলটা হচ্ছে আপনি মাঝখানে দিবেন, জেলটা হচ্ছে মাঝখানে দিবেন। আর এটা হচ্ছে প্যাক, এই প্যাকটা দিবেন হচ্ছে আপনি একদম লাস্টে, প্যাকটা লাগাবেন একদমই লাস্টে। তো এই তিনটা দিয়ে হচ্ছে গিয়ে যারা কিট দিয়ে ফেশিয়াল করতে চাচ্ছেন, এইটা হচ্ছে কি কিটের ভিতরে তিনটা ক্রিম থাকে আর কি, দেখাই দিলাম। তো এটাই আসলে কীভাবে ফেশিয়ালটা করবে সেটাই আপনাদেরকে এখন দেখাবো। আর হচ্ছে এটা হচ্ছে ক্লিনজার। তো এই ক্লিনজারটা হচ্ছে আয়ুরের ক্লিনজার, এটার প্রাইস হচ্ছে গিয়ে 80 টাকা আয়ুরের ক্লিনজার। তো এটার প্রাইস হচ্ছে 80 টাকা এবং একটু বড়ো সাইজ আছে যেগুলো 100 টাকা করে, এর যে ছোটো সাইজও আছে। তো বিভিন্ন সাইজের হয় এগুলো, বাট এটা হচ্ছে মানে এর চেয়ে আবার বড়ো একটা সাইজ আছে যেটা হচ্ছে 180 টাকা করে, এরকম বড়ো সাইজ। তো আমি যেটা দেখাচ্ছি এটার দাম হচ্ছে 80 টাকা। তো হচ্ছে গিয়ে এই ক্লিনজারটা দিয়ে আপনারা সব ফেশিয়ালে ব্যবহার করতে পারবেন, গোল্ড বলেন, হার্বাল, তারপরে নর্মাল, ব্লিচ, যে কোনো ফেশিয়ালে আপনি ক্লিনজার হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। এটার কাজ হচ্ছে শুধু স্কিনটাকে পরিষ্কার করা। ফার্স্টে এটা দিয়ে হচ্ছে আপনার 5 মিনিট ম্যাসেজ করতে হয়। তো এটা হচ্ছে ক্লিনজার। আর হচ্ছে গিয়ে এটা ক্লিনজারটা দিয়ে আপনি মিনিমাম 5 মিনিট ম্যাসেজ করবেন, সেটা যে কোনো ফেশিয়ালে হোক, ব্রোন বলেন, তারপরে হচ্ছে কি যে কোনো ফেশিয়ালে হচ্ছে আপনি এটা দিয়ে ম্যাসেজ করতে পারবেন। ক্লিনজার যে কোনো ফেশিয়ালে ব্যবহার করা যায়। প্রথমে হচ্ছে এটা দিয়ে শুধু মুখটা 5 মিনিট ভালোভাবে ম্যাসেজ করে পরিষ্কার করে নেবেন, তারপর আপনি যে কোনো ফেশিয়াল করতে পারেন। তো ক্লিনজারটা আমি আর দেখাচ্ছি না, অনেক ফেশিয়ালে অনেকে যারা 2-3টা ফেশিয়াল আমার কাছে অর্ডার করতেছেন, তো 2-3টা ফেশিয়াল তো আপনার ক্লিনজার 2-3টা নেওয়ার দরকার নেই, একটা নিলেই হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে আসলে ক্লিনজারের কাজ কী, এবং একটা ক্লিনজার নিলে কিন্তু আপনি ওইটা যে কোনো ফেশিয়ালে ইউজ করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো মিল্ক ফেশিয়ালের কিট। তো এই কিটটা দিয়ে কীভাবে আপনারা হচ্ছে মিল্ক ফেশিয়ালটা করবেন তো সেটাই দেখাবো। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওতে চলে যাই। এবং এরপরে কিন্তু ডায়মন্ড ফেশিয়াল আছে, তারপরে স্পা ফেশিয়াল আছে, অনেক ভালো ভালো ফেশিয়ালের কিট আমি এনেছি। সব সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। আর নিয়মগুলো কিন্তু একদমই সেম, আপনি ডায়মন্ড ফেশিয়াল বলেন, তারপরে স্পা ফেশিয়াল বলেন, মানে তারপরে শাহনাজ আছে, অনেক ভালো ভালো ফেশিয়াল আছে যেগুলো কিন্তু এরকম কিট সিস্টেম হয়। তো এগুলোর প্রত্যেকটা নিয়ম কিন্তু এক, শুধু প্রোডাক্ট আলাদা হয়, নিয়ম কিন্তু সেমই থাকে। তো আপনার একটা ফেশিয়ালের নিয়ম যদি ভালোভাবে দেখতে পারেন, শিখতে পারেন, তাহলে কিন্তু সম্পূর্ণ বড় বড় ফেশিয়ালের হচ্ছে নিয়মগুলো আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্টে হচ্ছে কি আমি ক্লিনজারটা নিব। এই ক্লিনজারটা একদমই নতুন, নিয়েও এটা এখনও খোলা হয় নাই, এখন খুলতে হবে, আর কিছু করার নাই। তো যারা যারা আমার কাছ থেকে ফেশিয়ালের প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু অবশ্যই আমার পেজে নক করবেন, ঠিক আছে? আমার পেজ কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ দেওয়া থাকে, পেজের লিঙ্কটা দেওয়া থাকে। তো অনেকে আসে কমেন্ট করে আপু কীভাবে নিব, তো ভিডিওতে তো বলে দেয় যে আমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা আছে, আপনারা কেন বোঝেন না আমি জানি না। তো হচ্ছে গিয়ে আমি এখান থেকে হালকা একটু ক্লিনজার নিচ্ছি, ক্লিনজার কিন্তু অল্প নিলেই হয়। আমি হচ্ছে গিয়ে অ্যালোভেরা ক্লিনজারটা নিচ্ছি, অ্যালোভেরা ক্লিনজারটা কিন্তু মোটামুটি খুবই ভালো। আর হচ্ছে এগুলো কিন্তু খুবই কম প্রাইসের ভিতরে, অনেকে ভাবে যে কম প্রাইস বলে যে খারাপ, আসলে না, এগুলো কিন্তু খারাপ প্রোডাক্ট না, এটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট, হার্বালের প্রোডাক্ট। এগুলো ইউজ করলে স্কিনে কোনো ক্ষতি নেই, এবং এই ক্লিনজারটা কিন্তু আপনারা সপ্তাহে একবার দুইবার ব্যবহার করতে পারেন, স্কিনের জন্য অনেক উপকারী। তো চলুন আমি ফেশিয়ালে চলে যাই, আপনাদেরকে আমি আজকে দেখাবো কীভাবে আপনারা মিল্ক ফেশিয়ালটা করতে পারেন।
তো আমি হচ্ছে গিয়ে একটা গামলায় হচ্ছে গিয়ে পানি এবং হচ্ছে ফেসিয়াল টিস্যু নিয়ে নিয়েছি। তো অনেক আপুরা কিন্তু ফেসিয়াল টিস্যু নিতে চায় আমার কাছ থেকে। তো এই হচ্ছে ফেসিয়াল টিস্যু, এটা কিন্তু একটা প্যাকেটিংয়ে থাকে, আমার প্যাকেটটা আমি খুলে ফেলাই দিছি। এইটার প্রাইস হচ্ছে 150 টাকা, এটার মধ্যে 100 পিস না 150 পিস থাকে আমি জানি না, বাট মনে হয় অনেক পিস থাকে যেটা দিয়ে অনেক দিন ফেসিয়াল করা যাবে। অনেকে হচ্ছে রুমাল ব্যবহার করে, তো রুমাল ব্যবহার করে কেমন যেন একদম আনিজি লাগে। তো আমি হচ্ছে ক্লিনজারটা আমার স্কিনে ফার্স্টে হালকা হালকা করে ম্যাসাজ করব। আমি এত বেশি ফেসিয়াল করতেছি ভিডিও করার জন্য আমার মুখের অবস্থা একদমই 12টা, যেটা আর বলা চলে না। বাট আপনারা অনেক রিকোয়েস্ট করেন, মানে একটা স্কিনে এক মাসে দুইটা ফেসিয়াল করাই হচ্ছে বেস্ট, বাট আমি তো মনে হয় প্রতিদিনই ফেসিয়াল করা হচ্ছে ভিডিওর জন্য, বাট কি করার। আর অনেকে হচ্ছে কি আমি বলে দেই, বাট বললে অনেকেই বোঝে না, এর জন্য আমার স্কিনে যেগুলো যায় ওই ফেসিয়ালগুলোই করতেছি, একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে, একদিন দুই দিন গ্যাপ দিয়ে। বাট বেশি ফেসিয়াল কিন্তু স্কিনের জন্য ক্ষতিকারক, মাসে দুইবার করলে এটা হচ্ছে একদমই বেটার, এর বেশি না করাই ভালো। তো আপনারা হচ্ছে ক্লিনজারটা দিয়ে খুব ভালোভাবে ম্যাসেজ করে আপনাদের স্কিনটাকে পরিষ্কার করবেন, এবং এটা কিন্তু 5 মিনিট ভালোভাবে ম্যাসেজ করতে হবে। তো পার্লার প্রশিক্ষণ নিয়ে আমি যে লাইভটা করতে চাচ্ছি এটা কিন্তু অনেকেই বুঝতেছে না, তারা খালি কমেন্ট করতেছে আপু লাইভ করলে তো আমরা দেখতে পারবো না। আপনাদেরকে কিন্তু আমি একটা ভিডিওতে বলে দিছি যে লাইভ করার পরেও কিন্তু ওই লাইভটা আবার কিন্তু আপলোড হবে, লাইভটা কিন্তু আপনারা দেখতে পারবেন। যদি কেউ লাইভে মিস করেন যে আমি আজকে লাইভে আসতে পারলাম না, আসলে অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকে, অনেকে হয়তো লাইভে আসতে পারবে না, বাট তারা কিন্তু ওই লাইভটা আবার দেখতে পারবে, কারণ ওই লাইভটা আমার ইউটিউবে ভিডিওর মতো আপলোড হবে। আর আপনারা যে ভিডিও পাচ্ছেন প্রতিদিন, এটা কিন্তু কন্টিনিউ পাবেন, এটার কোনো মিস নেই, মানে ভিডিওতেও আপনাদের দেখানো হচ্ছে প্লাস লাইভে আপনাদের সরাসরি ক্লাস করানো হবে। তো আমি ক্লিনজারটা দিয়ে খুব ভালোভাবে ম্যাসেজ করবো 5 মিনিট। তো আমি জাস্ট অল্প সময় করতেছি আপনাদের জাস্ট দেখানোর জন্য, তো আপনারা কিন্তু 5 মিনিট করবেন ফুল টাইম। তো তারপরে হচ্ছে আমি আমার ফেসিয়াল টিস্যুটা দিয়ে খুব সুন্দর করে আমার ক্লিনজারটাকেও তুলে ফেলবো। তো আমার ক্লিনজারটা তোলা শেষ, এখন চলে যাব আমি আমার কিটে। এটা হচ্ছে মিল্ক ফেসিয়ালের কিট। তো ফার্স্টে আমি ব্যবহার করবো ক্রিম। তো এখানে কিন্তু লেখা থাকে ক্রিম, ঠিক আছে, আপনি কিন্তু এই ক্রিমটাই ফার্স্টে ব্যবহার করবেন, আর উল্টাপাল্টা এলোমেলো করে ফেলেন, এটা কিন্তু একদমই সহজ। ডায়মন্ড ফেসিয়ালও এই সিস্টেম, তারপরে হচ্ছে গিয়ে গোল্ডের কিট আছে ওগুলোও একই সিস্টেম, মানে সবগুলো কিন্তু একই সিস্টেম। কিন্তু এটার কী হয়, অনেকে আমি দেখছি যে 180 টাকা এই কিটগুলো কেনে, অনেকেই কেনে 180 টাকায় কিট কিনে, কেনার পরে বলে কিটগুলো ভালো না। আসলে 180 টাকার যে কিটগুলো ওগুলো হচ্ছে গিয়ে তেমন একটা ভালো না, মনে হয় 2 নম্বরই হবে। বাট এগুলোর দাম হচ্ছে গিয়ে দেখি তো প্রাইসটা কত, এই কিটটার দাম হচ্ছে 250 টাকা, মিল্কের কিট, এটা হচ্ছে 250 টাকা। যারা একা ফেসিয়াল করবেন, যারা একা করতে চাচ্ছেন, তাদের জন্য কিটটাই বেটার, কারণ এই কিটে যে পরিমাণ ক্রিম থাকে, দেখেন আমার একটা ফেসিয়াল করতে কতটুকু ক্রিম লাগলো, তো যে পরিমাণ ক্রিম থাকে আমার মনে হয় 10টা ফেসিয়াল করতে পারবেন, মানে মাসে 2টা করে করলেও তো হচ্ছে গিয়ে 6 মাস করতে পারবেন। তো একটা কিট কিনে নিয়ে যদি ভালোভাবে করেন অরিজিনাল প্রোডাক্ট দিয়ে, তাহলে কিন্তু আপনার একদম পার্লারের মতোই গ্লো থাকবে। আর আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন আপু হচ্ছে কি আমরা কীভাবে অরিজিনাল প্রোডাক্টটা চিনবো, তো অরিজিনাল প্রোডাক্ট কীভাবে চিনবেন সেটা বলে দিচ্ছি। দেখেন এই যে মিল্কের যে ক্রিমটা, এটা কিন্তু আমি হচ্ছে কি যখন ব্যবহার করছি তখন কিন্তু একদমই ঘন ছিল, একদমই ঘন, একদম ক্রিমের মতো। আর যেগুলো পাতলা পাতলা থাকে পানি পানি, এগুলো কিন্তু 2 নম্বর, ঠিক আছে। আর যেটা অরিজিনাল সেটা ফ্লেভার, তারপর হচ্ছে কি সেটার চেহারা দেখলে বোঝা যায়। আমরা যখন কোনো ড্রেস কিনি তো একই ডিজাইনের একই হচ্ছে গিয়ে প্রিন্টের কিন্তু বিভিন্ন প্রাইজের ড্রেস হয়ে থাকে, বাট ওইটা যখন আমরা হাত দিয়ে ধরি, কাপড়টা ধরি, তখনই বুঝতে পারি যেটা আসলে কতটুকু ভালো, কতটুকু কোয়ালিটি ফুল, বাট দূর থেকে দেখলে কিন্তু বোঝা যায় না। তো ক্রিমগুলো এরকম, আপনারা হচ্ছে প্যাকেটিং দেখলে বুঝবেন যে হ্যাঁ এটা মনে হয় একদম সেম অরিজিনাল, বাট এটা ইউজ করলে বুঝতে পারবেন কোনটা অরিজিনাল এবং কোনটা হচ্ছে গিয়ে ফেক। তো দেখেন এটা একদমই মিল্ক ফেসিয়াল, একদম অরিজিনালটা দেখছেন, আমার স্কিনটা কিন্তু একদম কালারটা চেঞ্জ করে ফেলছে। তো এটা দিয়ে আপনি 10 মিনিট ম্যাসেজ করবেন, মিনিমাম 10 মিনিট, এটা যত ম্যাসেজ করবেন তত গ্লো দিবে, এইটা কিন্তু ম্যাসেজের উপরে গ্লো দেয়, ঠিক আছে, যত ম্যাসেজ করবেন ততই গ্লো দিবে। দেখেন এটা কিন্তু এখন অলরেডি শেড চেঞ্জ করতেছে, এটা কিন্তু খুবই কম প্রাইজের ভিতরে।
আর এগুলো কিন্তু আপনারা আমার কাছে একদম পাইকারি দামে পাচ্ছেন। অন্য জায়গায় যেটা অরিজিনাল ওটা ওরা বিক্রি করে হচ্ছে 300 টাকা করে, বাট আমরা পাইকারি আনি 250 টাকা করে। আপনারা যেহেতু আমার ভিউয়ার্স, যারা আমার ভিউয়ার্স, আপনারা কিন্তু এটা হচ্ছে গিয়ে পিকচার দিয়ে বাহির থেকে কিনে নিতে পারেন যদি আপনারা অরিজিনালটা পান। আর যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু আমার পেজে ইনবক্স করতে হবে। আর যেটা অনেকে ভুল করে বলে যে আপু বিকাশ করব কিভাবে প্রোডাক্ট নিব, তো তাদের জন্য বলতেছি যে আপনারা সুন্দরবন কিংবা এসে পরিবহনে প্রোডাক্ট নিতে হবে। বাংলাদেশে যে কোনো প্রান্তে প্রোডাক্ট পাঠানো হয় বাট ফুল পেমেন্ট আগে করতে হবে, কারণ আমি প্রোডাক্ট খুব অল্প প্রোডাক্ট সেল করি। আমি যদি অনেক বড় বড় কার্টুন করতাম সেক্ষেত্রে তারা কন্ডিশনে প্রোডাক্ট নেয়, বাট একদম অল্প অল্প প্রোডাক্ট যখন হচ্ছে গিয়ে ইয়া করা হয়, পার্সেল করা হয়, তখন তারা ওই সুযোগটা দেয় না। মানে কন্ডিশনে যে আপনি হাফ দিলেন পেমেন্ট করলেন বা 100 টাকা ডেলিভারি চার্জ পেমেন্ট করলেন, বাকিটা প্রোডাক্ট পেমেন্ট করলেন, এই সিস্টেমটা তাদের নাই আর কি। তারা আমাদেরকে দেয় না এই সিস্টেমটা, দিলে আপনাদেরকেও আমি করতাম। তো এইভাবে মেসেজ করতে হবে মিনিমাম 10 মিনিট। তো আমার আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি 10 মিনিট মেসেজ করবো না, অল্প করে এখন তুলে ফেলতেছি। আপনারা কিন্তু 10 মিনিট অবশ্যই করবেন। অবশ্য অনেক সময় করলে ভালো হইতো, আমার স্কিনটা একটু ব্রাইট হইতো, এমনিতেই আছে অনেক ব্রাইট, আর দরকার নেই। তো তারপরে হচ্ছে কি আমি তুলে ফেলবো। আর এগুলো কিন্তু কোনো ক্ষতি করে না স্কিনে, কোনো জ্বলবে না, পুড়বে না, এটার ভিতরে কোনো ব্লিচ নাই। ফেশিয়ালের যত ফেশিয়াল বলেন আপনি, ডায়মন্ড, তারপরে হচ্ছে গিয়ে হার্বাল, নর্মাল, গোল্ড, যত ফেশিয়ালে বলেন, কোনো ফেশিয়ালই স্কিনের জন্য ক্ষতিকারক না, বাট ব্লিচটা হচ্ছে স্কিনের জন্য ক্ষতিকারক, এটা কিন্তু সবাই জানে। কিন্তু ব্লিচটা কিন্তু আমার স্কিনটা অনেক বেশি হোয়াইটও করে, বাট ব্লিচটা যত সম্ভব কম করার চেষ্টা করবেন। মাসে এক মাসে একবার করাই ভালো, এবং ব্লিচটা বেশি সময় স্কিনে রাখবেন না, তাহলে আর কোনো ক্ষতি হবে না। এবং ব্লিজের পরে কিন্তু ফেশিয়াল করে ফেলবেন। অনেকে যে ভুলটা করে যে ব্লিজের পরে ফেশিয়াল করে না, শুধু নর্মালি ব্লিজ করে, এটা করলে স্কিনের জন্য অনেক ক্ষতি। আপনার ব্লিজ করবেন সাথে সাথে ফেশিয়ালটা করে ফেলবেন, যে কোনো ফেশিয়াল। ব্লিজের পরে আপনি গোল্ড করেন কিংবা হার্বাল করেন বা যে কোনো ফেশিয়ালই করেন, ব্লিজের পরে কিন্তু ফেশিয়ালটা করে ফেলবেন, তাহলে আর স্কিনের ক্ষতিটা হবে না। তো এখন আমি ইউজ করবো দ্বিতীয়টা, যেটা হচ্ছে জেল। ম্যাসেজের পরে এখন আমি জেলটা ব্যবহার করবো। মানে এত পরিমাণে এখানে মেডিসিন থাকে যে মিনিমাম 10-15টা ফেশিয়াল কিন্তু করা যায়। যারা গ্রামে থাকেন তারা অনেকের আশেপাশে হচ্ছে পার্লার নাই, তো তারা আসলে স্কিনে ট্রিটমেন্ট করতে পারেন না। তো আমি তাদের জন্য বলবো আপনারা হচ্ছে গিয়ে খুব অল্প টাকার ভিতরে প্রোডাক্ট কিনে আপনারা কিন্তু নিজেদের রূপচর্চা করতে পারেন। আর স্কিনে সমস্যা নাই এমন কোনো মানুষ মনে হয় নাই, সবারই মোটামুটি স্কিনের সমস্যা আছে, খুব কম মানুষই আছে যে যাদের স্কিনে সমস্যা নাই। তো জেল দিয়ে মিনিমাম হচ্ছে 10 মিনিট আপনারা মেসেজ করবেন, মেসেজ যদি 5 মিনিটও করেন বাট রেখে দেবেন 10 মিনিট, ঠিক আছে। যদি মেসেজ করতে খুব বেশি বিরক্ত লাগে সেক্ষেত্রে আপনি 10 মিনিট রেখে দেবেন, 5 মিনিট মেসেজ করে আর 5 মিনিট রেখে দেবেন মুখে, তাহলেই হবে। তো আমি আপনাদের মাঝে এখন একটা স্পেশাল জিনিস দেখাবো যেটা আসলে অনেকেই জানেন না, সেটা হচ্ছে কি যাদের মুখে র্যাশ আছে, যেমন শাল র্যাশ, এই সমস্যাটা কিন্তু অনেকেই ভোগেন। তো তারা এটা আসলে কীভাবে রিমুভ করবেন আমি আজকে দেখাবো। আমার মুখে কিন্তু অলরেডি, মানে আমি এত বেশি ফেশিয়াল করতেছি যে দেখেন আমার আমার মুখে কখনো ব্রণ ট্রণ হয় না, বাট ইদানিং হচ্ছে কি আমার এই দেখেন এখানে মানে দুইটা শাল হয়েছে, তারপরে এখানে হয়েছে, এইখানে হয়েছে, কথা বললো না, ভিডিও করতেছি, মানে আমার গালে অনেকগুলো শাল হয়েছে। আমি জানি না কেন হয়েছে, শীতের কারণে হয়েছে নাকি অতিরিক্ত ফেশিয়াল করার কারণে হয়েছে। আপনাদের ভিডিও বানাইতে গিয়ে আমার মুখের অবস্থা বারোটা। আচ্ছা যাই হোক, এখন আমি দেখাবো যে আপনারা যে কোনো ফেশিয়ালের সাথে এটা আপনি ব্যবহার করতে পারবেন, যে কোনো ফেশিয়াল, আপনি যে ফেশিয়ালে করেন না কেন দুইটা মেসেজের পরে, ঠিক আছে। যদি আপনি কোনো নর্মাল ফেশিয়ালও করেন সেক্ষেত্রে আপনার ফার্স্টে ক্লিনজার, তারপরে একটা মেসেজ ক্রিম, তারপরে হচ্ছে স্ক্রাব, স্ক্রাবটা করার পরে আপনি এই কাজটা করবেন। তো এটা কিন্তু খুব একটা স্পেশাল সিক্রেট। তো আমি এখন দেখাবো, এইটা হচ্ছে আমার ব্রোন স্টিক, এইটা দিয়ে কিন্তু আপনি আপনার মুখের শাল র্যাশ সব খুব সহজে দূর করতে পারেন। এবং কীভাবে করবেন সেটা আমি আজকে ক্লোজভাবে দেখাবো, যেটা কিন্তু যে কেউ আপনার কাছে শেয়ার করবে না, খুবই কম প্রাইসের ভিতরে। যেইসব আপুরা আসলে শালের সমস্যা আসলে অনেক কঠিন একটা সমস্যা, যেইসব আপুরা ফেশিয়াল করতে আসে তাদের দেখলাম আমার অনেক খারাপ লাগে যে তারা আসলে এরকম স্কিনে কীভাবে থাকে।
বাট অল্প টাকার ভিতর অল্প একটা প্রোডাক্ট যদি তাদেরকে সাজেস্ট করা হয় তারা কিন্তু অনেক উপকৃত হয়। এর জন্য আপনাদের মাঝে শেয়ার করে। তো দেখেন আপনারা শালটা কীভাবে রিমুভ করবেন, তো দেখেন আমার একটু ক্লোজ থেকে দেখাই। দেখেন আমার কিন্তু কপালে অলরেডি শাল হয়েছে, বাট আমি কিন্তু কখনো শাল হয় না, বাট অনেক বেশি ফেসিয়ালের কারণে হয়েছে কি না বাট কিসের জন্য হয়েছে আমি জানি না। তো এখন দেখেন আমি এই শালগুলো কীভাবে রিমুভ করব দেখাচ্ছি। তো আমার এই ব্রোনি স্টিকটার দাম অনলি 30 টাকা। এই 30 টাকার একটা হচ্ছে মেশিন কিন্তু আমার অনেক কাজে লাগবে। তো আমি হচ্ছে আমার যে যেখানে শাল ওখানে হচ্ছে কি এভাবে ধরে জাস্ট চাপ দিব। তো দেখেন এটা কিন্তু শাল অলরেডি বের হয়ে গেছে। তো এটার ভিতরে যে শক্ত শক্ত শাল ছিল সবগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে খুব সহজেই। একটু দাগ হবে বাট এই দাগটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। না আমার স্কিনে তো তেমন বেশি সমস্যা না, এর জন্য আসলে দেখা যাচ্ছে না। যাদের স্কিনে বেশি সমস্যা তারা দেখতে পারবেন খুব ভালোভাবে। তো হচ্ছে আমি একটু গালেরটা করে দেখাই, যেহেতু গালে একটু বড় বড় আছে। এটা কিন্তু বের হয়ে গেছে। এটার ভিতর থেকেও বের হয়ে গেছে। তো এটা যখন ম্যাসেজ করা হয় তখন কিন্তু এটা অনেক নরম হয়ে যায়, তখন কিন্তু চাপ দিলে বের হয়ে যায়। আবার এটা ইউজ করলে আপনার মুখে দাগ হবে না, আর আপনি যদি নখ দিয়ে চেপে চেপে উঠান সেক্ষেত্রে কিন্তু দাগ হয়ে যাবে। তো এখানে দুইটা হয়েছে আর এখানে তো অনেকগুলো হয়েছে। তো এটা হচ্ছে আমি আপনাদের দেখাইলাম শালের সমস্যা, যাদের শাল র্যাশ। তো যাদের শাল এবং র্যাশের সমস্যা আছে তারা কিন্তু এইভাবে আগে শালগুলোকে খুব ভালোভাবে বের করবেন, খুবই ভালোভাবে বের করতে হবে। এবং যাদের নাকের উপরে কালো দাগ হচ্ছে তারা এইভাবে চাপ দিয়ে নাকের শাল বের করতে পারেন। এবং এই সাইডেও, এই সাইডে অনেকের শাল হয়, এটা কিন্তু হালকা করে চাপ দিলে বের হয়ে যাবে। পরে এখানে হচ্ছে র্যাশ হয় অনেকের, এইগুলো চাপ দিবেন বের হয়ে যাবে। এটা কিন্তু ঘরে বসে মাসে যদি 2 বার করে করেন আপনার শালের র্যাশের সমস্যা আর হবে না, একদম শক্ত শক্ত বের হয়ে যাচ্ছে। তো এইটা যেভাবে আমার শাল র্যাশগুলো বের করেছে দেখেন একটু ফুলে ফুলে গেছে হালকা, বাট এটা কিন্তু থাকবে না, 10-15 মিনিট পরে হচ্ছে এটা রিমুভ হয়ে যাবে। তো তারপর আমি ইউজ করবো স্কিন টোনার। এই টোনারগুলো কিন্তু একদম ছোট ছোট হয়, যেগুলো হচ্ছে 100 টাকা করে। তো আপনারা কিন্তু চাইলে আমার কাছ থেকে টোনারটাও নিতে পারেন, এটা কিন্তু একদম অরিজিনাল টোনার। তো এই টোনারটা আপনি লাগাবেন, টোনার লাগালে কী হবে আপনার স্কিন ইনফেকশন দূর হয়ে যাবে, এই ব্রণগুলো শালগুলো র্যাশগুলো কিন্তু আর হবে না। এটা কিন্তু অনেক টোনারটা কিন্তু এটার জন্য একদমই অনেক কাজ করে। যেমন আমাদের শরীরে যদি কোনো ঘা হয়, মানে আমাদের যদি হাত কেটে যায় সে হাত কাটার পরে কিন্তু ইনফেকশন ধরে যায় তাই না? তো তখন আমাদের ডাক্তারের কাছে গেলে আমাদেরকে কী দেয়, আমাদের হচ্ছে গিয়ে হ্যাক্সিসল লাগিয়ে দেয়, তাহলে কি আমাদের ঘাটা খুব তাড়াতাড়ি শুকাই যায়। তো টোনারটা কিন্তু একদম সেম ওই রকমই, একদমই শুধু নামটা চেঞ্জ। ওটা কিন্তু আপনার এই যে ব্রণ এগুলো কিন্তু অ্যান্টিসেপ্টিক, এগুলো কিন্তু দূর করে এবং খুব সহজেই কিন্তু আপনার শুকাই ফেলে। তো দেখেন আমার শালের ভিতরে শক্ত শক্তগুলো বেড়ে গেছে, এটা 2-1 দিনের ভিতরে কিন্তু একদম শুকাই যাবে। তো যখন আমার হচ্ছে গিয়ে শালটা বের করা শেষ হয়ে যাবে আমি টোনারটা লাগাবো। লাগানোর পরে এখন হচ্ছে আমি আমার প্যাকটা লাগাবো। এটা হচ্ছে আমার মিল্কের প্যাক, এই প্যাকটা এখন আমি হচ্ছে লাগাবো। তো আপনার প্রোডাক্ট হচ্ছে দেখলে বুঝতে হবে, দেখেন এই প্যাক কিন্তু খালি, ঠিক আছে, অর্ধেক আছে। তো যদি কেউ আমার কাছ থেকে প্রোডাক্ট নেন তখন আবার বলবেন আপু অর্ধেক কেন, আমি কিন্তু আপনাদের সামনে খুললাম, দেখেন একদমই অর্ধেক থাকে, ঠিক আছে। পরে কেউ বলতে পারবে না যে আপু আর অর্ধেক কোথায় গেল, ঠিক আছে। আমি এই ফার্স্ট হচ্ছে এটা খুলতেছি, যেহেতু এটা আমি আপনাদের দেখানোর জন্য আনছি, আমার পার্লারের প্রোডাক্টগুলো দেখাতে চাচ্ছি না, আপনাদের জন্য আমি এক্সট্রা করে প্রোডাক্ট নিয়ে এসেছি। তো এইভাবে আপনারা এটাকে মুখে লাগাবেন। এভাবে আঙুল দিয়ে খুব ভালোভাবে
এভাবে আঙুল দিয়ে খুব ভালোভাবে হচ্ছে কি আপনি প্যাকটা লাগাবেন, একটু ফিনিশিং করে লাগাবেন, এলোমেলো একদম লাগাই রাখলে হবে না। প্রত্যেকটা কাজ একটু যত্ন সহকারে করবেন, তাহলে কিন্তু কাজটা সুন্দর হবে। তো হচ্ছে আমার প্যাকটা লাগানো শেষ। প্যাকটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ হচ্ছে আমি প্যাকটা লাগিয়ে রাখবো, শুকানোর পরে আমি প্যাকটাকে মুছে ফেলবো খুব ভালোভাবে। তো হচ্ছে কি দেখেন আমার প্যাকটা হচ্ছে কি আমি রেখেছি 5-10 মিনিটের মতো। তো রাখার পরে এখন আমি প্যাকটা তুলে ফেলবো, বেশি সময় নেই, এর জন্য আমি রাখতে পারিনি। বাট আপনারা কিন্তু একদম শুকানো পর্যন্ত রাখবেন, তাহলে কিন্তু ফেসিয়ালের গ্লেজটা খুব ভালো আসবে। তারপর এরকম ফেসিয়াল টিস্যু দিয়ে খুব ভালোভাবে তুলে ফেলবেন। তো আমার হচ্ছে প্যাকটা আমি এখন হচ্ছে ভালোভাবে মুছে পরিষ্কার করে ফেলব। তো এই প্যাকটা কিন্তু একটু দানা দানা স্ক্রাবের মতো, তো এই প্যাকটা কিন্তু আপনারা হচ্ছে গিয়ে খুব আস্তে তুলবেন, একটু ধারালো, অনেক জোরে হচ্ছে গিয়ে ডলা দিবেন না স্কিনে, কারণ আমাদের স্কিনের চামড়া কিন্তু অনেক পাতলা হয়। তো দেখেন আমার হচ্ছে মিল্ক ফেসিয়ালটা করা শেষ, এবং কীভাবে আপনারা শাল ব্রণ রিমুভ করবেন সেটাও কিন্তু খুব সহজে দেখাই দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সটে কিন্তু ডায়মন্ড ফেসিয়াল, তারপরে শাহনাজ ফেসিয়াল, খুব দামি দামি ফেসিয়াল যেগুলো পার্লারে অনেক ডিমান্ডের ফেসিয়ালগুলো আপনাদের কিন্তু আমি শেয়ার করবো এবং ডিটেলস ভালোভাবে বুঝিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।